মর্নিং ফ্রেম। তো সকালে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আর আমি এখানে মুদি যেগুলো জিনিস এনেছে সেগুলো একটু দেখছি কী কী এনেছে, দেখা হয়নি আমার এখনও, তো এগুলো দেখে তারপরে গুছিয়ে নেবো। তো কালকে সন্ধ্যাবেলা এনেছিলো, কালকে সন্ধ্যাবেলায় ব্যাগ যেমন বসানো ছিল বসানোই ছিল, আমি আর কিচ্ছু করিনি, ভালো লাগে না, তো ভাবলাম সকালেই করে নেবো। তো চলো চালটা এবার ঢেলে নিই, তারপর ওগুলো গুছিয়ে নেবো। তো কিছু কিছু জিনিস আছে, সবগুলো ঢালতে হবে না এখন, তো এনে রেখেছে, ভালোই করেছে, আগে থেকে এনে রাখা ভালো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো প্রিয়াঙ্কা ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের অনেক 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 স্বাগত। তো যারা আমার প্রথম ভিউয়ার, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তোমরা যত আমায় ভালোবাসা দেবে তত আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর এত রোদ্দুর দেখবে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি, মানে বেরোনো দায় হয়ে যাচ্ছে। দেখো একটাই রোদ্দুরের তেজ, দেখো খালি, দেখতে পাচ্ছ, দেখো খালি রোদের তেজ কাকে বলে। বাইরে এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, কি বলবো, মানে এখন থেকেই এত রোদ্দুর, আর দেশে শুনছি আরও বেশি গরম পড়েছে। তো আমাদের মানুষ এখনও ঘুমোচ্ছে, আজকে এখনও ওঠেনি, অন্যদিন উঠে যায়, আজকে এখনও ওরা এখনও ঘুম ভাঙে নেই, এখনও ঘুমোচ্ছে। আর তোমাদের দাদা হয়তো কাজে চলে গেছে, রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্না হয়েছে, কাজ বাকি, আর এত গরম পড়েছে বলছে সবসময় পাখার হাওয়ার সামনেই বসে থাকে, উঠতে ইচ্ছা করছে না একদম। মানে গরম করে এটাই কী বলো তো, কাজ করতেও একদম ভালো লাগে, চলো কাজগুলো করতে থাকলেও তো হবে না, চলো দেখতে থাকো। তো গ্যাসটা এবার মুছে নেবো, রান্না করে গ্যাসটা মোছা হয়নি আমার, কারণ ওই দিকে ওই মুদিখানা যেগুলো জিনিস এনেছিলো সেগুলো গুছাতে চলে গেছিলাম। তো বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে এইটা মুছে তারপরে ভাবছি যে মানুষকে তুলবো, তুলছিলাম উঠে নেমেটা। তো দেখো মানে কী বলতো, রোজ রোজ এইগুলো মুছে নিলে না তেল চিটটা হয় না খুব একটা, আর প্রত্যেক দিন তো সার্ফের জল করে গ্যাস ফ্যাস মোছা যায় না। তো আমি সেই জন্য কি করি, ওই রিন সাবান যেটা বাসন মাজার সাবান, ওইটা দিয়েই আমি একটুখানি বুলিয়ে দিই, মানে কী বলো তাতে গ্যাসটা খুব চকচকে হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো ভিজে কাপড় দিয়ে প্রথমে এটাকে ভালো করে মুছে নেবো, মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে একটু বুলিয়ে নিলে কি গ্যাসটা ভিজে ভিজে থাকবে না, তাতে দেখতেও ভালো লাগবে। তো চলো মুছে নিই তাড়াতাড়ি করে। আর কি বলো তো, রান্নাঘর পরিষ্কার থাকলে না মানে রান্না করতেও ভালো লাগে একটা, তাই না? তো এবার শুকনো কাপড় দিয়ে দেখো বুলিয়ে নিচ্ছি একটু, চলে এলাম। মানু উঠে পড়েছে, ওকে মুখ ধোয়ানো হয়ে গেছে কমপ্লিট। তো দুধটা আগে গরম করে নিই, গরম করে আবার ঠান্ডা করতে হবে, তারপর ওকে খাওয়াতে পারবো। এই দুধটা না ওর সকাল বিকেল দুবেলা হয়ে যায়, তো দুবেলা এটা খাওয়াই। আমাদের মানু কেমন করে এখনও শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠবি তো মানা, ওটো খাওয়া দাওয়া করে নিয়েছে, দুধ বিস্কুট খেলো, খেয়ে দে কী করছে দেখো, আবার শুয়ে পড়লো। মানে জানি না ওর আজকে কী হয়েছে, সবসময় খালি শুয়েই পড়ছে, ওঠ না রে, ওর গরমকালে ওরও ভালো লাগছে না, ওট ওট উঠে পর, ওটা মুখে দিস না, ওটা মুখে দিতে নেই। তো আমারও আজকে একদম কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে খালি বসে থাকি, কেন জানি না আজকে একদম ভালো লাগছে না কাজ করতে, মনে হচ্ছে বসে বসে সবসময় থাকি,
গুছিয়ে তো বইগুলো। আচ্ছা, ও কিন্ডার জয় কালকে কিনেছিল তো এই খেলনাগুলো, না মানে কিন্ডার জয় তো থাকে না বাচ্চাদের খেলনা, সেই সব একসঙ্গে জোড়া লাগাতে হয়, খেলনাগুলো দেখাচ্ছে তোমাদের। তো চলো, কাজ তো করতেই হবে, কিছু করার নেই, ভালো লাগে না যেন কিছু করতে সবসময়। তো এখন মুছবো, তারপরে গিয়ে চান মানকে চান করাবো, আমি চান করব। তো একদম দেখো জল নিয়ে একদম, এই দেখো এখানে একদম মুছার জল নিয়ে চলে এসেছি, আর লাঠিও নিয়ে নিয়েছি, এখন মুছবো, মুছে তারপর চান করাবো ওকে, তারপর আমি চান করব, পুজো করব। মুছার জন্য আমি জলেতে ফিনাইল দিয়েছি আর সার্ফ দিয়েছি, ওইটা আমি সপ্তাহে দু তিনবার সার্ফ দিয়ে মুছে থাকি, নাহলে এমনিতে একটু ফিনাইল দিয়ে এমনি মুছে দিই। তো দিনে দুবার মুছা হয়ে যায়, একবার এখন মুছি, আবার দুপুরবেলা একবার খাওয়া দাওয়া করে মুছে দিই। তো তাতে কী হয় বলো তো, দেখতেও ভালো লাগে ঘরটা, ঠান্ডা ঠান্ডাও থাকে মেঝেটা, তো ভালোই লাগে। শ্বশুর বাড়িতে থাকলে এমনি কাপড় দিয়েই মুছি, লাঠি দিয়ে মুছি না, কারণ ওখানে খাট আছে, খাটের তলাপালা মুছতে হলে কী বলো তো লাঠি দিয়ে মুছিলে না ভালো মুছা যাবে না। তো এখানে তো আমার খাট নেই, এখানে এমনি গদি পাতা আছে, তো ওই এক একবার গদিটা তোলা হয়, তুলে রোদে দিই যখন, তখনই ওই তো বিছানার ওই দিকটা একটু মুছে দিই, ভালো করে মুছে দিলাম তো তাহলেই হয়ে যায়। চলো মুছে নিই, আজকে কাজের মুড একদম নেই, তাড়াতাড়ি কাজ করে নিতে পারলে যেন বাঁচি এরকম মনে হচ্ছে। হয়ে গেছে, এবার খেয়ে নেবো একটু, তো আজকে একটু তাড়াতাড়ি কাজও হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, আজকে সেরকম নাস্তাও করা হয়নি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিচ্ছি। তো আজকে রান্না হচ্ছে দেখো, বাঁধাকপির তরকারি হয়েছে, মুসুর ডাল হয়েছে, আর বরবটি আলু ভাজা হয়েছে, আজকে সেরকম কিছু রান্না করিনি, তো চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দুপুরে খাওয়া দাওয়া ফিনিশ করে আবার তোমাদের কাছে চলে এলাম, তো আজকে তাড়াতাড়ি কাজও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করাও হয়ে গেছে, তো চুপচাপ বসেই ছিলাম, এখন কোনো কাজ নেই, এবার সেই সন্ধ্যেবেলা কাজ, তো মানু এখন ঘুমোবে না, কাজের মধ্যে একটা ছিল মানুকে ঘুম পাড়ানো, তো ও এখন ঘুমোবে না, কারণ ও সাড়ে নটা অব্দি ঘুমিয়েছে, তো এখন একদমই ঘুমোবে না, তিনটের কমে ঘুমোবে না মানুষ। তো কী করবো, চুপচাপ বসে আছি, তো ভাবলাম যে একটু গরমকাল মুখের স্কিনটা একটু কেয়ার করা যেতেই পারে, অনেকদিন যাবৎ মুখে স্কিন কেয়ার করা হয়নি, আমার গরমকালে সে ঘাম হচ্ছে, তেল তেলে মুখটা হয়ে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু সময় যখন আছে একটু করেই নিতেই পারি। তো আমি স্কিন কেয়ার করার জন্য খুব একটা কিছু ব্যবহার করি না, মুখে বিশেষ করে খুব একটা স্কিন কেয়ারের জন্য খুব একটা কিছু ব্যবহার করি না যদিও, তো দুটো জিনিস নিয়ে আমি এখানে বসেছি। ফার্স্টে হলো হিমালয়ান নিম ফেস ওয়াশ, এটা দিয়ে আমি মুখটাকে ফেস করি সবসময়, মানে এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে, হিমালয়ান নিম ফেস ওয়াশটা কবে থেকে ব্যবহার করছি জানো, সেই 9 থেকে ব্যবহার করছি এটা আমি, এটা মানে এইটা আমি ইউজ করেছি যবে থেকে তবে থেকে, আমার বোনো কিচ্ছু হয়নি। প্রথমে আমি ক্লিন ক্লিয়ারটা ব্যবহার করতাম, দু মাস যাবৎ ব্যবহার করেছি ক্লিনিং ক্লিয়ার, যেটা ফেস ওয়াশ দু মাস যাবৎ ব্যবহার করেছি, তো আমার মুখে তো বোনো একদম ঠিক হতো না, তো এইটা যবে থেকে আমি ইউজ করছি হিমালয় নিম ফেস ওয়াশ, সত্যিকারের এত ভালো কাজ করে, একবার বোনো মুখে কিচ্ছু হয় না, এটা আমি ইউজ করবো এখন, প্রথমে ফার্স্টে এটা ইউজ করবো। আর একটা জিনিস নিয়ে বসেছি, সেটা এক্সট্রা একটা জিনিস, এটা খুব একটা ইউজ করি না, এটা একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে, এবার হিমালয় নিম ফেস ওয়াশটা ডেলি রুটিনের মধ্যে পড়ে। আর আরেকটা জিনিস নিয়ে বসেছি, সেটা হলো আইজো এভারউইথ গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক, এটা আমি, এতে আছে কি বলতো 24 ক্যারেট গোল্ড আছে, এটা যদি মনে করো তুমি চট জলদি কোথাও যেতে চাও, তো পার্লার যেতে পারছো না, তো এইটা যদি তুমি ইউজ করো এই গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা, চট জলদি তোমার কী হবে বলো তো, মুখে একটা গ্লোয়িং ফিরে আসবে এটা যদি তুমি ইউজ করে থাকো। তো অনেকেই তোমরা হয়তো জানো, তো যারা জানো না তাদেরকেই বলছি আমি, তাহলে কী হয় বলো তো, একটা মুখে না ব্রাইট ফিরে আসে, ব্রাইটনেস যাকে বলে ওটা ফিরে আসে, তারপরে মুখটা গ্লো করে, যেহেতু এতে 24 ক্যারেট গোল্ড আছে, তো এটা সত্যি, এটা মিথ্যে নয়, এটা সত্যিকারই মুখে গোল্ড গ্লো ফিরে আসে, এটা ঠিকই, একটু মুখটা আলাদা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তো এটাই আমি এখন ইউজ করব। তো প্রথমে ইউজ করব, প্রথমে আমি কী করবো বলো তো, প্রথমে আমি হিমালয় নিম ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে একটু ফেস করে আসি, তো চলো ফেসটাকে করে তারপর তোমাদের কাছে আসছি। এর মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে চলে এলাম, তো আগে এটা একটু ভালো করে মুখটা মুছে নিই।
কি বলতো, খুব জোরে জোরে ঘষে ঘষে না মুছে না, মানে হালকা হালকা মুছলে কি জিনিসটা মানে মুখটা স্কিন বিশেষ করে হালকা হালকা করে মুছলে বেশি ভালো। তো এবার আমি এটা অ্যাপ্লাই করব। তো এখানে লেখাই আছে পেছনে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিভাবে ওটাকে মুখ থেকে তুলতে হবে, ড্রাই হয়ে গেলে কিভাবে তুলতে হবে, সবই পেছনে লেখা আছে। তো এখানে লেখা আছে আরেকটা জিনিস যে লাগানোর পরে 15 মিনিট রেখে দিলে নাকি ড্রাই হয়ে যায় স্কিনটা, মানে শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়। কিন্তু এটা একদমই নয়, 15 মিনিট রাখলে সত্যিকারে শুকোয় না, এটা কমসে কম 25 থেকে 30 মিনিট রাখতে হবে, তবেই কিন্তু মুখটা মানে যেটা লাগিয়েছো সেটা শুকোবে আমার মনে হয়। কারণ আমি যতবার লাগিয়েছি আমাকে আধ ঘন্টা মতো রাখতেই হয়েছে। তো চলো আগে অ্যাপ্লাই করে নিই আর বেশি বকবক না করে। ভালো করে পুরো এইগুলো এগুলো সব অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই পুরো করে নিয়েছি আমি। তো একটা কথা বলা হয়নি, এই টিউবটা হলো তোমাদের 90 গ্রাম, ঠিক আছে, 90 গ্রাম এতে থাকে। আর এর দাম নিয়েছে হচ্ছে 125 টাকা এটা নিয়েছে। তো এটা অনেকদিন যে একটা যদি কেনো না বেশ কিছুদিন চলে গেলে, বেশ কিছুদিন বলছি কেন মানে অনেকদিনই চলে যাবে এটা। তো চলো এটা এখন অ্যাপ্লাই করে রেখে দিই, না তোমাদের কাছে আমি 30 মিনিট পরে তারপর ফিরে আসছি। তো চলো দেখতে, 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে এসছি। আর জোরে কথা বলতে পারছি না, কারণ টান হয়ে আছে এগুলো সেই জন্যে। তো চলো আগে এটা আমি সবচেয়ে প্রথমে তুলে নেবো। তো উপর দিক দিয়ে তুলতে হবে সবসময়, নিচের দিক দিয়ে নয়। তো দুই একটা লেগে আছে, তো দেখো একটু চেঞ্জ লাগছে দেখো মুখটা আমার। তো যেগুলো সাইডে সাইডে একটু একটু যদি থাকে ওগুলো তুলে নিতে হবে, চুলে একটু একটু লেগে যায়। তো টান করে চুলটা যেন বাঁধতে হয়, পরে না তোমরা গোলাপ জল বা বরফ দিয়ে একটুখানি মানে মুখটা লাগিয়ে দিলে, গোলাপ জল একটুখানি কটন দিয়ে লাগিয়ে দিলে বা একটুখানি বরফ লাগিয়ে দিলে কী বলতো মুখের স্কিনটা খুব সুন্দর হয়ে যায়। তো এই মুহূর্তে আমার কাছে বরফও নেই, তো গোলাপ জলটাও শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি লাগাতে পারছি না। তো তোমাদেরকে বলে দিলাম তোমরা এটা লাগানোর পরে মানে তুলে তারপরে অবশ্যই লাগিয়ে নিও। তো দেখতেই পেলে আমি কিভাবে আমার মুখের স্কিনটা কেয়ার করলাম। তো দেখো একটু আলাদা মুখটা লাগছে না, একটু চেঞ্জ লাগছে তাই না? তো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে যে মুখটা একটু চেঞ্জ লাগছে কিনা। ওকে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।